আজকে 15 তারিখ। আজ থেকে আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কতগুলো স্পেলে এই বৃষ্টিগুলো হবে। কোনো স্পেলেরই দৈর্ঘ্য খুব বেশি হবে না, অর্থাৎ ছোট ছোট স্পেলে বারে বারে বৃষ্টি হবে এবং বৃষ্টির অ্যামাউন্টও খুব বেশি হবে না, হালকা থেকে মাঝারির মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, মূলত খুব হালকা বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে 18 তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে এবং 18 তারিখের পর থেকে উত্তরবঙ্গের যে উপরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, এই জেলাগুলোতে কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। 18-র পর থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে 19-20 নাগাদ, মূলত আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজকে 15 তারিখ অবধি সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এটা আগেও আমরা বলেছিলাম, সেটাই কন্টিনিউ করছি আমরা, যে আজকে অবধি কেউ মাছ ধরতে যাবে না। টেম্পারেচারের খুব একটা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, যেরকম চলছে চলবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মূলত যেটা হবে ওই হালকা থেকে মাঝারি কয়েকটা স্পেলে, কলকাতার ক্ষেত্রেও আমরা এক্সপেক্ট করছি ফিউ স্পেল অফ রেন, কিন্তু টোটাল কিউমুলেটিভ যে ডেইলি রেনফল সেটা থাকবে হচ্ছে হালকা থেকে মাঝারির মধ্যে। ফলে ভারী বর্ষার এই মুহূর্তে কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। চাষের ক্ষেত্রে যথেষ্ট মানে বৃষ্টির ঘাটতি, সেটা কতটা এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনাদের কাছে? চাষের ক্ষেত্রে তো আমরা ডাইরেক্টলি দেখি না, সেটা তো রাজ্য সরকার দেখে, কিন্তু ইন জেনারেল যেটা বলা যায় যে পাট পচাতে একটু সমস্যা হতে পারে এই সময়, ধানের ক্ষেত্রে এখনো সময় আছে। ঘাটতি কতটা একটু বলা যাবে এখনো পর্যন্ত? ঘাটতি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে প্রায় -45%, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘাটতি নেই আপাতত, ভারী বৃষ্টির পূর্বাভাস এখন নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে 18-র পর থেকে। স্যার মৎস্যজীবীদের ক্ষেত্রে, যে মৎস্যজীবীদের আজকে অবধি সমুদ্রে যেতে তো মানা করা হয়েছে। একটা নিম্নচাপ রয়েছে উড়িষ্যা উপকূলে, সেটার কি অবস্থা এখন? নিম্নচাপটা আছে এখনো কোস্টাল উড়িষ্যার উপরেই, মানে আমাদের, কিন্তু নিম্নচাপের পজিশনটা যেহেতু আমাদের থেকে একটু দূরে এবং তার সাথে যে আমাদের মনসুন অক্ষরেখা সেটাও তার নর্মাল পজিশনের থেকে অনেকটাই সাউথে আছে, যার জন্য যে বৃষ্টিটা ওই অক্ষরেখা বরাবর যে জায়গা